আমাদের চ্যানেলের সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালের যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তার আগে আমার ব্যক্তিগত অল্প কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা হয়তো ভাবতে পারেন ইউটিউব থেকে আমি ইনকাম করে থাকি, কিন্তু আসলে না, ইউটিউব থেকে আমি কোনো ইনকাম করি না। এটা আমার পেশা নয়, এটা আমার এক প্রকার নেশা। আমি একজন ক্ষুদ্র চিকিৎসক, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্তব্যরত আছি। কাজের ফাঁকে বিভিন্ন হসপিটালে যখন ঘুরতে যাই, তখন সেই হসপিটালের ভিডিওগুলো করি এবং যাবতীয় তথ্য সংগ্রহ করে সেই ভিডিওতে তুলে ধরি। অ্যাট ফার্স্ট আমার চ্যানেলে ঢাকা পঙ্গু হসপিটালের একটি ভিডিও শেয়ার করি এবং সেই ভিডিওতে অনেক বি হয় এবং কমেন্ট বক্সে দর্শকরা রিকোয়েস্ট করেন এমন আরও ভালো ভালো হসপিটালের ভিডিও যেন শেয়ার করি। সেই থেকে উৎসাহ পেয়ে আমি বিভিন্ন হসপিটালের তথ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করে যাচ্ছি। তবে ইউটিউবিং করা আমার পেশা নয়, এটা আমার নেশা। এটা দর্শকদের ভালোবাসা এবং দর্শকদের উপকারের জন্য আমি করে যাচ্ছি। তাহলে চলুন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি কর্তৃক ফেলোশিপ সেন্টার হিসাবে মনোনীত হয়েছে। বাংলাদেশের প্রথম কোনো প্রতিষ্ঠান এই সুনাম অর্জন করেছে। এতে করে দেশি বিদেশি স্পাইন সার্জনদের জন্য ট্রেনিংয়ের নতুন দ্বার উন্মোচিত হলো। এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি স্পাইন সার্জন এবং গবেষকদের জন্য একটি শিক্ষামূলক ও বৈজ্ঞানিক ফোরাম। স্পাইন সার্জারি তথা মেরুদণ্ডের শল্য চিকিৎসায় বিজ্ঞান, শিল্প ও অনুশীলনকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মেরুদণ্ডের সমস্যাজনিত রোগীদের সর্বোত্তম পেশাদার যত্ন প্রদানের জন্য পেশাদার মানদণ্ডের রক্ষণাবেক্ষণ এগিয়ে নেওয়াই ফোরামটির মূল লক্ষ্য। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের সকল স্তরের চিকিৎসক, বিশেষ করে অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জনদের জন্য বিশেষ দ্বার উন্মোচিত হলো। আশা করা যায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এই সাফল্য এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। হাসপাতালটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোশাররত হক। এই হাসপাতালটি পরিচালনা করেন দেশবরেণ্য স্পাইন ও অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার মোহাম্মদ শাহ আলম। তিনি বিভাগীয় প্রধান অর্থোপেডিক অ্যান্ড স্পাইন সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটির ঠিকানা মেন রুট 10, কল্যাণপুর বাসস্ট্যান্ড, ঢাকা 1216, ঢাকা। জাতীয় অর্থোপেডিক হসপিটাল বা পুনরাবাসন কেন্দ্র অথবা ঢাকা পঙ্গু হসপিটাল নামে যেটাকে আমরা বেশি চিনি, সেই হসপিটালের সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই হসপিটালে প্রাইভেট চেম্বার করে থাকেন। আপনারা ব্যানারে যে সকল চিকিৎসকগণের নাম দেখতে পাচ্ছেন, এই সবগুলো ডাক্তারই জাতীয় অর্থোপেডিক হসপিটাল বা ঢাকা পঙ্গু হসপিটালের চিকিৎসকগণ। ওনারা অবসর সময়ে এখানে প্রাইভেট চেম্বার করে থাকেন। আমি অ্যাট ফার্স্ট জাতীয় অর্থোপেডিক হসপিটাল বা ঢাকা পঙ্গু হসপিটালের যে ভিডিওটি শেয়ার করেছিলাম, সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছেন যে পঙ্গু হসপিটালের চিকিৎসকগণ কোথায় প্রাইভেট চেম্বার করেন অথবা তাদের ফোন নাম্বার। তো আজকে আমি এই ভিডিওতে সকল ডাক্তারদের নাম ও ফোন নাম্বার সহ সকল কিছু শেয়ার করেছি, তো আপনারা দেখে নিতে পারেন। বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই হসপিটালে হাড়জনিত সকল ধরনের সমস্যার চিকিৎসা ও অপারেশন করা হয়। এই হসপিটালে আরও যাবতীয় টেস্ট করা হয়। এখানে ডিজিটাল এক্সরে ও সকল ধরনের সিটি স্ক্যান এবং সকল ধরনের এমআরআই করা হয়। এই হসপিটালে প্রবেশ করতেই ফার্স্ট ফ্লোরে একটি ইনভেস্টিগেশন চার্ট দেওয়া রয়েছে। সেই চার্টে উল্লেখ করা রয়েছে কোন টেস্টে কত টাকা। আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন এবং আমি এই ভিডিও শেষে সেই যে ইনভেস্টিগেশন চার্ট এবং কোনটার মূল্য কত সেটা শেয়ার করেছি, দেখতে পারেন।
Thank you.